হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। এ পর্বে আপনাদেরকে পিএসপি স্ট্রিং ফাংশন দেখাবো। আগের পর্বে বলেছিলাম যে পিএসপি দুই ধরনের ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন। গত পর্বে আমি আপনার ইউজার ডিফাইন ফাংশনের কাজ দেখিয়েছিলাম, এখন আপনাদেরকে দেখাবো বিল্ট ইন ফাংশনের কাজ। অর্থাৎ পিএসপি কিছু ফাংশন তৈরি করে রেখেছে এবং সেই ফাংশন গুলো আমরা কল করে করে ব্যবহার করতে পারি। এখন বর্তমানে আপনাদেরকে বিল্ট ইন স্ট্রিং যে ফাংশন গুলো রয়েছে সেগুলোর কাজ দেখাচ্ছি। প্রথমে আমি দেখাবো আপনাদেরকে ওয়ার্ড কাউন্ট যে ফাংশনটি রয়েছে সেটি। এটি হচ্ছে পিএসপি ওয়ার্ড কাউন্ট এর ফাংশন। এই ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটি স্ট্রিং নিলাম, এখানে আমি বলে দিচ্ছি দিস ইজ এ স্ট্রিং। তারপরে আমি আরেকটি ভেরিয়েবল দিচ্ছি ওয়ার্ড কাউন্ট, একসঙ্গে লিখলাম ওয়ার্ড কাউন্ট, এবং এর মধ্যে আমি ফাংশনটা কল করছি এসটিআর ওয়ার্ড কাউন্ট। এখানে যে আমি ব্র্যাকেট দিয়েছি রাউন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মাঝখানে আমাদেরকে সাধারণত তিনটি আর্গুমেন্ট দিতে হয়। আমি প্রথমে একটি আর্গুমেন্ট দিয়েও কাজ করতে পারি, দুটি আর্গুমেন্ট দিয়ে কাজ করতে পারি, সর্বোচ্চ আমরা তিনটি আর্গুমেন্ট দিতে পারি এবং তিনটি আর্গুমেন্ট দিয়ে আমরা এই ফাংশনটি ব্যবহার করতে পারি। প্রথমে আমি একটি আর্গুমেন্ট যদি দেই, আমি এখানে স্ট্রিং আর্গুমেন্টটি দিলাম, তারপরে আমি যদি এই ওয়ার্ড কাউন্ট এটি যদি আমি প্রিন্ট করি অথবা ইকো করি, আমি ইকো করার জন্য এখানে ইকো কাউন্ট এটা আমি ইকো করলাম, তারপরে আমাদের ব্রাউজারে গিয়ে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে 4 আসছে। এখানে দেখুন আমাদের এই স্ট্রিং এর মধ্যে একটা দুইটা এই তিনটা চারটা চারটা আমাদের ওয়ার্ড রয়েছে, এই কারণে এখানে সে 4 শো করেছে। তারপরে এখানে আমরা আরেকটা আর্গুমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে যে এখানে 0 1 অথবা 2 দিতে পারি। যদি আমি এখানে 0 দেই তাহলে সেটি ইন্টিজার হিসেবে দেখাবে। আমি এখানে 0 দিলাম, তবে সেভ দিয়ে এখানে রিফ্রেশ করলাম, দেখুন এখানে ইন্টিজার হিসেবে এটি শো করছে। তারপরে আমি এখানে যদি 1 দেই তাহলে সে এটি অ্যারে হিসেবে দেখাবে। আমি এটি রিফ্রেশ করছি আবার, দেখুন এখানে এখানে অ্যারে হিসেবে দেখাচ্ছে, কিন্তু এইখানে আমাদের হচ্ছে একটি 8 নম্বর লাইনে সে হচ্ছে এরর মেসেজ দেখাচ্ছে। এরর মেসেজটা দেখার কারণ হচ্ছে এখানে আমি যেহেতু ইকো করেছি এই কারণে সে এরর মেসেজটা দেখাচ্ছে। আমি যদি এটি প্রিন্ট আর যদি করি, প্রিন্ট আর, প্রিন্ট আর করে আমি হচ্ছে অ্যারেটা পাবলিশ করতে যাচ্ছি। আমি রিফ্রেশ দিলাম, দেখুন এখানে এই যে অ্যারে আকারে পাবলিশ হয়েছে, এটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারে সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এখানে দেখুন যে প্রথমে আমাদের হচ্ছে দিস, এটি হচ্ছে প্রথম শব্দ, এই কারণে এখানে জিরো দেখাচ্ছে। অ্যারেতে সাধারণত প্রথমটা হচ্ছে জিরো দেখায়, তারপরে ইসটা হচ্ছে আপনার 1, তারপরে এটা হচ্ছে 2 এবং স্ট্রিং এটি হচ্ছে আপনার 3, তিন নম্বরে রয়েছে। তাহলে এখানে গিয়ে দেখি, এই যে প্রথমে আমাদের এটা 0, তারপরে এটা 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3, সেই কারণে এটি হচ্ছে 3 পর্যন্ত দেখাচ্ছে। তারপরে আমরা যদি এই জায়গায় 2 দেই তাহলে কি হয় দেখুন, আমি 2 দিলাম, তারপরে এখানে গিয়ে আমি রিফ্রেশ করলাম, দেখুন প্রথমে হচ্ছে এই যে দিস এটি হচ্ছে 0 তে দেখাচ্ছে, আর পরে ইসটা হচ্ছে 5 এ দেখাচ্ছে। কারণটা হচ্ছে যে প্রথমে আমাদের এই ডিসটা শুরু হয়েছে হচ্ছে 0 নম্বর অবস্থান থেকে, তারপরে আমাদের ইসটা শুরু হয়েছে 5 নম্বর অবস্থান থেকে। কিভাবে দেখুন, প্রথমে আমাদের এখানে 0 1 2 3 4 এই 4 পর্যন্ত চলে গেছে স্পেস সহ 4, তারপরে আপনার আইটা শুরু হয়েছে 5 নম্বরে, সেই কারণে এখানে আমাদের এখানে 5 দেখাচ্ছে। তারপরে আমাদের 8 নম্বরে শুরু হয়েছে 8, সেই কারণে এখানে 8 দেখাচ্ছে। আমাদের এখানে 5 গেল, তারপরে 6 7, তারপর 8, দেখুন 8 নম্বরে হচ্ছে আমাদের ইয়ে রয়েছে, এই কারণে এখানে 8 শো করছে, এই কারণে এখানে সে বলছে যে 8 নম্বরে ইয়ে রয়েছে। তারপরে স্ট্রিংটা রয়েছে আমাদের 10 নম্বরে, সে কারণে এখানে 10 শো করছে। তারপরে এখানে আমরা আরেকটা আর্গুমেন্ট দিতে পারি, সেটি হচ্ছে আমরা যে টেক্সটটা লিখেছি এই টেক্সটের মধ্যে আমরা কোনো ফুল স্টপ দিইনি। আমি যদি এখানে একটা ফুল স্টপ দিই, আমার এই ফুল স্টপটি কাউন্ট হবে কি হবে না সেটি আমাদের বোঝার জন্য এই জায়গায় আমরা আরেকটা আর্গুমেন্ট দিতে পারি। এখানে আমি কোটের মধ্যে দিয়ে দিলাম ফুল স্টপ, তারপরে আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে হচ্ছে ফুল স্টপটা চলে আসছে। আমি যদি এই আর্গুমেন্টটা না দেই তাহলে কি হয় দেখুন, এখানে কিন্তু ফুল স্টপ হয়েছে। আমি এটি রিফ্রেশ করলাম, দেখুন এখানে কোনো ফুল স্টপ আসে নাই। তারপরে আমরা যদি এই ফুল স্টপটা যদি আমি স্পেস দেই একটা,
স্পেস দিলাম, তারপরে আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে ফুল স্টপটা আলাদা স্পেস দেওয়ার কারণে সে 17 নম্বরে শো করাচ্ছে। আমরা এখানে 1 দিলাম, অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা শব্দ জানা দেখায় আলাদা আলাদা। আমি রিফ্রেশ করলাম, দেখুন এখানে এই যে লাস্টে গিয়ে আপনার যে ফুল স্টপটা রয়েছে ফুল স্টপটা সে 4 নম্বরে দেখাচ্ছে, ফুল স্টপটা কাউন্ট করছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 4, এটি 4 নম্বরে দেখাচ্ছে। এছাড়াও আমরা যদি কোন স্পেশাল ক্যারেক্টার যদি এখানে আমরা অ্যাড করি তাহলে সেই স্পেশাল ক্যারেক্টারটি আমরা এই জায়গায় অ্যাড করতে পারি। অ্যাড করে আমরা এখানে বলে দিতে পারি সেই ক্যারেক্টারটিও কাউন্ট করতে হবে। এখানে আমি এন্ড লিখলাম, তারপরে দিস ইজ এ স্ট্রিং এন্ড টেক্সট আমি স্পেস দিলাম, তারপরে আমরা এটি রিফ্রেশ করছি, দেখুন এখানে সে এন্ডটিও কাউন্ট করেছে, এন্ড সে 4 নম্বরে বলেছে। তারপরে আমরা যদি এই জায়গা থেকে এন্ডটা মুছে দেই তাহলে কি হয় দেখুন, এখানে সে এন্টিয়ার কাউন্ট করছে না। এই হচ্ছে বেসিক ওয়ার্ড কাউন্ট ফাংশনের কাজ। তারপরে আমরা এসটিআর শাফল ফাংশনের কাজ দেখব। এসটিআর শাফল ফাংশনটি হচ্ছে এসটিআর এসএসএ ডাবল এল, এটি হচ্ছে মূলত এসটিআর শাফল ফাংশনের যে স্ট্রাকচার। আমরা এখন দেখি এটি কিভাবে ব্যবহার করতে হয়। আমরা এখানে শাফল নামে একটা ভেরিয়েবল নিলাম, আমরা এটি টেক্সটটি পরের অংশটা মুছে দিচ্ছি, আমরা শুধু স্ট্রিং পর্যন্ত রাখছি। তারপরে আমরা এখানে str shuffle ফাংশনটি লিখলাম, তারপরে এর ভিতরে আমরা আর্গুমেন্টটি দিচ্ছি স্ট্রিং দিলাম। তারপরে আমরা যদি এই শাফলটি যদি ইকো করি, দেখুন কি হয়, আমরা এখানে একটি স্ট্রিং লিখেছিলাম জেনারেলিস্টে, এখানে গিয়ে সফল হয়ে গেছে, সফল হওয়ার ফলে এখানে গিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে। তারপরে আমরা যদি এটি রিফ্রেশ করি, যতবার রিফ্রেশ করবো ততবার দেখুন এটি সফল হয়ে যাচ্ছে। আপনারা সাধারণত যখন কোনো ফাইল নিয়ে কাজ করবেন, ফাইলের নাম আপনাদের অনেক সময় সফল করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো টেক্সট সফল করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা এই ফাংশনটি ব্যবহার করতে পারেন। এরপর আমরা সাবস্ট্রাক্ট ফাংশন দেখব। সাবস্ট্রাক্ট ফাংশনের স্ট্রাকচারটি হচ্ছে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি সাবস্ট্রাক্ট এবং সাবস্ট্রাক্ট ফাংশনটি লিখলাম। সাবস্ট্রাক্ট ফাংশনের কাজটি হচ্ছে যে কোনো একটি টেক্সট থেকে অথবা কোনো একটি প্যারা কোনো একটা লাইন থেকে নির্দিষ্ট কিছু ক্যারেক্টার হচ্ছে কেটে নেওয়া, নির্দিষ্ট কিছু ক্যারেক্টার ওখান থেকে বের করে নেওয়ার জন্য সাবস্ট্রাক্ট ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। সাবস্ট্রাক্ট ফাংশনে তিনটি আর্গুমেন্ট দিতে হয়, একটা হচ্ছে কোন টেক্সটটি আমরা কাটবো এবং কোন অবস্থান থেকে কাটবো এবং কতটুকু আমরা নেব সেটি লিখে দিতে হয়। এখানে প্রথমে আমরা স্ট্রিং দিলাম, আমরা এই স্ট্রিং এই যে আমরা ভেরিয়েবলের মধ্যে যে টেক্সট রয়েছে এই টেক্সট থেকে কাটবো। আমরা কোথা থেকে কাটবো, আমরা 0 নম্বর থেকে কাটবো। তারপরে আমরা কয়টা ক্যারেক্টার নেব, আমরা নেব হচ্ছে 3টা ক্যারেক্টার নেব। তাহলে আমি এটি 3 দিলাম এবং আমি এটি ইকো করছি, সাবস্ট্রাক্টটা ইকো করলাম। এখানে দেখুন THI এই পর্যন্ত আসছে। এখানে প্রথমে আমরা বলেছিলাম যে হচ্ছে 0 থেকে শুরু করব, এই কারণে সে 0 নম্বরে, যেহেতু প্রথমটা যেহেতু 0 ধরা হয় 0 নম্বরে এখান থেকে শুরু হয়েছে। আমরা বলেছিলাম যে 3টা ক্যারেক্টার নেব, এই কারণে সে 1 2 3 এখানে হচ্ছে 3টা ক্যারেক্টার নিয়েছে, এখানে আই পর্যন্ত আসছে। আমরা যদি এখানে 4 যদি দেই তাহলে দেখুন এখানে এই যে 4টা ক্যারেক্টার চলে আসছে। আবার আমরা যদি এখানে মাঝখান থেকে নিতে চাই, যে এখানে আমি লিখলাম 4, তারপরে আমরা এখানে ক্যারেক্টার নিব হচ্ছে 5টা, তাহলে দেখুন কি হয়, এখানে ইজ এ এই পর্যন্ত আসছে। এখানে দেখুন আমরা 4 নাম্বার থেকে নিতে চেয়েছি, তাহলে এখানে 0 1 2 3 4 এখন এই স্পেস থেকে শুরু হয়েছে। তারপরে পরে আমরা 5টা নিতে চেয়েছি, এই কারণে এখানে স্পেস সহ 1 2 3 4 5 এই পর্যন্ত আসছে। সেই কারণে আমরা এইখানে প্রথম স্পেসটা আমরা দেখতে পাচ্ছি না, তারপরে এখানে ইজ এ পর্যন্ত এখানে শো করছে। এরপর আমরা দেখবো এসটিআর রিং ফাংশনের কাজ। এসটিআর রিপ ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এমন, এসটিআর রিপ ফাংশনের কাজটি হচ্ছে যে কোনো একটি টেক্সটকে অথবা কোনো একটি লেখাকে আমরা হচ্ছে রিভার্স করব। রিভার্স করার জন্য এসটিআর রিপ ফাংশনটা ব্যবহার হয়ে থাকে। এখানে আমরা রিভার্স নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা এসটিআর রিপ এই ফাংশনটি কল করলাম।
এই ফাংশনের ভিতরে একটা আর্গুমেন্টই দিতে হয়, সেটা হচ্ছে কোন টেক্সটটি আমরা রিভার্স করব। এখানে আমরা স্ট্রিং এটি রিভার্স করতে চাচ্ছি, তারপরে আমরা এটি যদি ইকো করি, রিভার্সটা আমরা ইকো করছি। এখানে দেখুন এই যে আমাদের একবারে লাস্টেরটা আসছে প্রথমে এবং হচ্ছে প্রথমটা চলে গেছে লাস্টে, পুরোটা একবারে উল্টা হয়ে গেছে। এটি হচ্ছে আপনার এসটিআই রিভার্স ফাংশনের কাজ। যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব, ইমেজের ফাইল সম্পর্কে জানতে হবে, ইমেজের ফাইল নিয়ে কাজ করার জন্য অথবা বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করার জন্য আমাদের এই রিভার্স করার প্রয়োজন হতে পারে, অথবা আমাদের অনেক সময় কোনো কোনো টেক্সট আমাদের রিভার্স করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা রিভার্স ফাংশনটি ব্যবহার করতে পারি। এরপরে আমরা জানবো এসটিআর লেন ফাংশনের কাজ। এসটিআর লেন ফাংশনের কাজ হচ্ছে কোনো একটি টেক্সটে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটি প্রকাশ করবে। এখানে আমরা এই যে স্ট্রিং এই ভেরিয়েবলের মধ্যে যে টেক্সট রয়েছে এই টেক্সটটিতে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটি আমরা দেখতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা একটি এসটিআর লেন নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে আমরা এসটিআর লেন ফাংশনটি কল করলাম। এই ফাংশনের ভিতরে একটি মাত্র আর্গুমেন্ট দিতে হয়, সেটি হচ্ছে আমরা কোনটি লেন জানবো, এসটিআর লেন। আমরা এই স্ট্রিং এই ভেরিয়েবলের মধ্যে যে টেক্সট রয়েছে সেটি লেন জানবো, তারপরে পরে আমরা এসটিআর লেনটি আমরা এখানে ইকো করছি, এই ভেরিয়েবলটি আমরা ইকো করছি। এখানে দেখুন এখানে 17টি ক্যারেক্টার রয়েছে সেটি এখানে শো করছে। এখানে আমরা কাউন্ট করে আসি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই ফুল স্টপ সহ এখানে সে 17টা ক্যারেক্টার বলেছে। আমরা যদি এই ফুল স্টপটা উঠিয়ে দেই তাহলে দেখুন এখানে এই যে 16টা ক্যারেক্টার সে বলছে। তাহলে আমরা জানতে পারলাম যে এসটিআর লেন ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা হচ্ছে আমাদের টেক্সটের ক্যারেক্টার সংখ্যা জানতে পারবো। টেক্সটের ক্যারেক্টার সংখ্যা জানার প্রয়োজন এই কারণে যে যখন কোনো ইউজারের কাছ থেকে আপনারা কোনো তথ্য নেবেন, অর্থাৎ ইউজার নেম নেবেন, পাসওয়ার্ড নেবেন ইত্যাদি নেবেন, তখন আপনি বলে দিতে পারেন যে আপনার হচ্ছে কয়টা ক্যারেক্টার থাকবে। ইউজার নেম যদি 5 ক্যারেক্টারের কম হয় তাহলে সেটি আপনার সিস্টেমে রিসিভ করবে না, তখন সেই 5 ক্যারেক্টারের উপরে তাকে আবার এন্ট্রি দিতে হবে। এই কারণে আপনাদের এসটিআর লেন এই ফাংশনটি প্রয়োজন হয়। এরপর আমরা জানবো এইচটিএমএল এন্টিটিস যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটির কাজ। এটির বেসিক স্ট্রাকচারটি হচ্ছে এইচটিএমএল এনটিটিস, এইচটিএমএল এন্টিটিস, এটা হচ্ছে এইচটিএমএল এন্টিটিস এর এন্টিটিস ফাংশনাল স্ট্রাকচার। এইচটিএমএল এন্টিটিস এর কাজটি হচ্ছে যে কোনো একটি টেক্সটের ভিতরে যে কোনো এইচটিএমএল এর যদি ক্যারেক্টার থাকে তাহলে সেই এইচটিএমএল এর ক্যারেক্টারটি কাজ করবে না। যেমন এখানে দেখুন আমি দিস ইজ এ স্ট্রিং এর ভিতরে যদি আমি একটি ইমেজ যদি অ্যাড করতে চাই, এখানে দেখুন আমি একটি ইমেজ অ্যাড করেছি, আমি যদি এই স্ট্রিংটি পাবলিশ করি, ইকো করছি, দেখুন এখানে এই যে ভিতরে একটি টেক্সটের মধ্যে একটি ইমেজ চলে এসেছে, কিন্তু আমি এখানে ইমেজটা আমি চাচ্ছি না, এই জায়গায় আমাদের যে কি কোডটি রয়েছে সেই কোডটি আমরা চাচ্ছি। তাহলে সেই কোডটি পাওয়ার জন্য আমাদেরকে এইচটিএমএল এন্টিটিস এই ফাংশন ব্যবহার করতে হবে। কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। আমি এখানে এইচটিএমএল এনটিটিস এটি আমি ভেরিয়েবলের নাম দিলাম, তারপরে আমি ফাংশনটা লিখছি। এখানে আপনারা ইচ্ছা করলে যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন। এখানে আমি এইচটিএমএল এন্টিটিস দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এই জায়গায় অন্য কোনো নাম দিতে পারেন, যেমন এখানে গেট কোড এটিও দিতে পারেন। এটি দিলেও একই ধরনের কাজ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের এই ফাংশনের নামগুলো সবসময় ঠিক মতো দিতে হবে এবং এটি ঠিক আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। ফাংশনের ক্যারেক্টার এবং এখানকার যে বানানগুলো রয়েছে, স্পেলিংগুলো রয়েছে, সবগুলো ঠিক মতো দিতে হবে, নাহলে কাজ হবে না। তারপরে আমরা এইচটিএমএল এন্টিটিস কোনটাতে করবো, আমরা এই যে স্ট্রিংটাতে করবো। আমি এখানে স্ট্রিংটা নিয়ে আসলাম, তারপরে আমি যদি এই গেট কোড এটা যদি আমি পাবলিশ করতে চাই, এখানে আমি ইকো দিতে চাই, ইকো গেট কোড, তারপরে আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম। দেখুন এখানে কিন্তু আর ইমেজটা শো করে না, এই জায়গায় কিন্তু আমাদের কি কোড রয়েছে সেই কোডগুলো এখানে শো করছে। এটি হচ্ছে আপনাদের বেসিক এইচটিএমএল এন্টিটিস ফাংশনের কাজ। এরপর আমরা দেখব অ্যাড স্ল্যাশেস ফাংশনের কাজ। অ্যাড স্ল্যাশেস ফাংশনের স্ট্রাকচারটি হচ্ছে এটি হচ্ছে অ্যাড স্ল্যাশ ফাংশনের বেসিক স্ট্রাকচার।
কিন্তু আমরা যখন এই ডাটাগুলো ডাটাবেজে অ্যাড করব অথবা ডাটাবেজ থেকে আমরা উঠাই নিয়ে আসবো, পিক আপ করবো, অথবা আমাদের এটা যখন কোয়েরি লিখবো, কোয়েরির মধ্যে আমাদের এই কোডগুলো সমস্যা করতে পারে। এই কারণে আমরা এখানে স্ল্যাশ দিয়ে যদি আমরা এটা ডাটাবেজের মধ্যে অ্যাড করতে পারি এবং ডাটাবেজ থেকে যখন উঠাই নিয়ে আসবো তখন স্ল্যাশ বাদ দিয়ে উঠাই নিয়ে আসলাম, তাহলে আমাদের এইখানে সাইটটা সিকিউর থাকবে এবং আমাদের এই ক্ষেত্রে কোয়েরি করার সময় কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখানে কিভাবে এগুলিতে আমরা স্ল্যাশ অ্যাড করবো সেটি আমরা এখন দেখবো। এই স্ল্যাশ অ্যাড করার জন্য আমরা যে অ্যাড স্ল্যাশ এই ফাংশনটা ব্যবহার করতে পারি। এখানে আমরা গেট কোড যে ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে আমরা এই এইচটিএমএল ইন্টিটিস ফাংশনের মাধ্যমে আমাদের এই স্ট্রিং এর যে কোডটি আমরা এইচটিএমএল ইন্টিটিস করেছি। তারপরে আমরা এই যে গেট কোড এটি যদি আমরা স্ল্যাশ ফাংশনের মধ্যে অ্যাড করতে চাই তাহলে দেখুন আমি এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি অ্যাড স্ল্যাশ এবং এটার মধ্যে আমি অ্যাড স্ল্যাশ ফাংশনটি লিখলাম। এর মধ্যে একটি আর্গুমেন্ট দিতে হয় সেটি কোনটিতে আমরা অ্যাড স্ল্যাশ অ্যাড করব, গেট কোড। আমরা এই যে এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিতে আমরা যে স্ল্যাশ অ্যাড করব, তাহলে আমরা এখানে ইকো করছি অ্যাড স্ল্যাশ এই ভেরিয়েবলটা আমরা এখানে ইকো করলাম। তাহলে আমাদের এখানে গিয়ে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এইখানে আমাদের যে একটা কোড চিহ্ন রয়েছে এখানে একটা কোড চিহ্ন রয়েছে, এই দুইটি কোড চিহ্নের সামনে আপনার একটা করে স্ল্যাশ চলে আসছে। এখন এই স্ল্যাশ চিহ্ন চলে আসার ফলে আমাদের এই কোয়েরি করার সময় আমাদের এই টেক্সটটি আর কোনো প্রবলেম করবে না এবং আমাদের সাইট যথেষ্ট সিকিউর থাকবে। এখানে যে আমরা স্ট্রিং ফাংশনগুলো দেখলাম, এই স্ট্রিং ফাংশনগুলো আমরা পরবর্তীতে যখন বড় বড় কাজ করব, বড় বড় ফাংশন ব্যবহার করব অথবা বিভিন্ন ধরনের আমরা কোয়েরি করব সেক্ষেত্রে আমরা এই স্ট্রিং ফাংশনগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় ইমেজ নিয়ে কাজ করি, আমাদের ইমেজের এক্সটেনশন জানার প্রয়োজন হতে পারে অথবা ইমেজের কতগুলো ক্যারেক্টার রয়েছে অথবা আমাদের ইমেজটি রিভার্স করার প্রয়োজন হতে পারে অথবা আমাদের সিকিউর করার জন্য এই যে এইচটিএমএল এন্টিটিস এবং অ্যাড স্ল্যাশ এই ফাংশনগুলো আমরা ব্যবহার করব। এরপর আপনারা দেখলেন পিএসপির স্ট্রিং ফাংশনের কাজ। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর টিউটোরিয়াল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন এবং আমার এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।